হ্যালো বন্ধুরা, বেঙ্গালি ফুড অ্যারোমা চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি আপনাদের জন্য কোল্ড কফি রেসিপি নিয়ে চলে এসেছি। আসুন তাহলে দেখে নিই এই কোল্ড কফি আমরা কীভাবে বানাবো। কোল্ড কফি বানাতে এখানে নিয়েছি 2 টেবিল চামচ 2 টেবিল চামচ 3 টেবিল চামচ চিনি, কিছুটা আইস কিউবস, গরম জল 2.5 চা চামচ, আর নিয়েছি 1 গ্লাস ঠান্ডা দুধ। দুধটা নর্মাল টেম্পারেচারে থাকলেই হবে। একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি কফি পাউডার। বন্ধুরা, আমি এখানে যে পরিমাণটা বলেছি আপনারা সেই অনুযায়ী করলে কোল্ড কফির টেস্টটা খুবই ভালো আসবে। 2 টেবিল চামচ কফি দেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম এই চামচেরই 3 টেবিল চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি এতে 2.5 টেবিল চামচ গরম জল। আর এবারে এটাকে একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব 4 থেকে 5 মিনিটের জন্য। বন্ধুরা, আমি এর পরের ভিডিওতে কিভাবে আপনারা মেশিন ছাড়াই কোল্ড কফি বানাতে পারেন সেটাও শেয়ার করব। আপনারা তার জন্য আমার চ্যানেলটিকে দেখতে থাকুন। কফির কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে, এখন এটা প্রায় হয়ে গেছে। কফির মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এবারে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 1 থেকে 2 টেবিল চামচ চিনি, আর তারপর এটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সার্ভিং গ্লাসের মধ্যে নিয়ে নিচ্ছি কিছুটা বরফ কুচি, আর তার উপরে দিয়ে দিচ্ছি যে চিনি দিয়ে দুধটা গুলে রেখেছিলাম সেটা। এর সাথে অ্যাড করে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ কফির যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা, আর এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বাদবাকি যে দুধটা ছিল সেটাও দিয়ে দিচ্ছি ওপর থেকে, আর একদম শেষে এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে কফির যে মিশ্রণটা আগে তৈরি করে রেখেছিলাম সেইটা। এটাকে এবারে একটা চামচের সাহায্যে একটু সেট করে দিচ্ছি, আর ওপর থেকে দেখতে ভালো লাগার জন্য দিয়ে দিচ্ছি কিছুটা কফি পাউডার। বন্ধুরা, এবারে রেস্টুরেন্টের মতো কোল্ড কফি খাওয়ার জন্য একদম রেডি। তাহলে বন্ধুরা, আমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর এখনও পর্যন্ত যেসব বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে একদম ভুলবেন না। আর খুব শীঘ্রই এই কোল্ড কফি রেসিপিটা কীভাবে আপনারা মেশিন ছাড়া বানাতে পারেন সেই রেসিপিও নিয়ে আসছি। তাহলে চ্যানেলটির সঙ্গে থাকতে একদম ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন।